সৌদি আরব প্রবাসী ভাইরা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করুন। সৌদি পাসপোর্ট ও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ এক বিবৃতিতে সৌদি অবস্থানরত সকল বাংলাদেশিদের যাদের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করা হয়নি ইতিপূর্বে তাদের অনতিবিলম্বে নিজেদের এবং তাদের 6 বছর বা ততোর্ধ্ব বয়সে সন্তানদের ফিঙ্গারপ্রিন্ট যাওয়াতে গিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানিয়েছে, অন্যথা তাদের অনলাইন সিস্টেম অফ হয়ে যাবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। তাই প্রবাসী ভাইয়েরা, আপনারা যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের ভোগান্তির শিকার হতে হবে। নিজেরা তো বিপদে পড়বেনই, পাশাপাশি আপনার পরিবারকে নিয়েও বড় ধরনের সমস্যায় পড়বেন। এটা একদমই সহজ একটি প্রক্রিয়া, এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তাই অনতিবিলম্বে অবশ্যই আগামীকাল জাওজাতে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করে আসবেন। আপনি নিজেও আসবেন, পাশাপাশি আপনার পরিচিত প্রবাসীদেরকেও নিয়ে আসবেন যাতে তারাও তাদের ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।